অনেকে তো আশা ছিল যে আমার বিপদের মাঝে পাশে দাঁড়াবে আমার মা আছে অসুস্থ আমার ছোট একটা ভাই আছে সাত বছর কেউ নাই তাদের দেখার মতো কেউ যদি আমার পাশে থাকে দায়িত্ব নিতে পারে তারাই আমার জীবন সঙ্গী বানাই আচ্ছা আচ্ছা এখন পর্যন্ত কাউকে ভালো লাগছে যে বলতে পারেন না মন থেকে ভালো লাগলে কি হবে ভাই গরিবের মন ভালো লাগলে কি আর হবে না কাউকে ভালো লাগে কিন্তু অভাবী বলে গরিব বলে বলি না যে সে গ্রহণ করে কিনা এরকম প্রেমে পড়ছেন কখনো পড়ানা তাই না তো এই যে ভিডিওতে আসছেন বিয়ে যদি কেউ যদি বিয়ে করতে চায় সেই মানুষটা কিরকম হইতে হবে সেই মানুষটা যেই রকমই হোক চেহারা ও চেহারা সুন্দর যা আমার কাছে নাই আচ্ছা আচ্ছা মন সুন্দর হইলেই মানুষ সুন্দর আপনার চেহারা তো সুন্দর আছে সমস্যা নাই যেহেতু একটা কাজের কর্মে খেটে খাওয়া মানুষ যদি পান তাহলে হয়তো মানে জীবনটা ভালো চলবে নাকি সংসার সব কাজ কর্ম জানেন তো হ্যাঁ ইনশাআল্লাহ সব কিছু জানি কি ভালো রান্না বান্না করতে পারেন রান্না বান্না করুন মাংস বিরিানি পোলাও সব কিছু জানা করতে পারেন হ্যাঁ তাহলে খাওয়ায় শ্বশুর বাড়ির লোক খুব খুশি রাখবেন নাকি ইনশাআল্লাহ সবাই রে খাওয়ায় রাখবো তাহলে দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি রাজশাহী রাজশাহী তা নামাজ কালাম পড়েন তো হ্যাঁ ইনশাআল্লাহ নামাজ কালাম পড়ি আমার মা অসুস্থ সেও নামাজ কালাম পড়ে আর কি বলতেছেন যারা এই ভিডিওটা দেখবে তাদের উদ্দেশ্যে আমি উদ্দেশ্যে বলতে চাই যারা আমার সাথে কথা বলবেন তারা আমার জানেনি আমি খুব দুঃখী অসহায় গরিব মেয়ে সে আমার যাতে সারা জীবন পাশে থাকতে পারে না এইভাবে কথা বলবেন দুই একজনের জন্য কথা বলে লাভ নেই যে আমার সারা জীবন পাশে থাকতে পারবেন সেই আমার ডাকন দিয়ে আর যে আমার সত্যিকার ভালোবাসবে শুধু পাঁচ অক্ত নামাজ পড়াইলে খাওয়াইতে পারলে ডাইল ভাত এটাই আমি লাখ লাখ শুরু আল্লাহর কাছে তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবেন মোবাইল নাম্বারটা কী দেখে শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের মেয়ের জীবনের গল্পকেও যদি তার সঙ্গে যোগাযোগ করতে চান বা বিয়ে শি করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন জিরো থ্রি টু সেভেন ফোর থ্রি নাইন নাম্বারটা খোলা থাকে তো আর কেউ ফোন দিলে সত্যি কথা বলবেন দেখেন একটা জীবন সঙ্গী যদি হয়ে যায় তাকে বিয়ে করে সংসার করবেন ঠিক আছে আপু আল্লাহর সঙ্গী যদি সারা জীবন তারা পাশেই ভালো থাকেন দোয়া করে আসসালাম